রাত দুপুরে কুকু পোপো শব্দ, সবে শুয়েছি, ঘুমে চোখ জুড়িয়ে এসেছে, বিচিত্র শব্দে উঠে বসলাম, ব্যাপারটা কি? আমেরিকায় নতুন এসেছি, এতে কাণ্ড কারখানার সঙ্গে এখনো তেমন পরিচয় হয়নি, ক্ষণে ক্ষণে চমকে উঠতে হয়। এখন যেখানে আছি তার আমেরিকান নাম রুমিং হাউস, পায়রার খোপের মতো ছোট্ট একটা ঘর। সেই ঘরে সোফা কাম বেড, পড়ার টেবিল, টেবিলের এক পাশে একটা এফএম রেডিও, এই হলো আমার ঘরে সাজসজ্জা। ভাড়া $50, জলের দাম বলা চলে। আমেরিকান এক দম্পতি তাদের বসতবাড়ি দোতলার সবকটা ঘর ভাড়া দিয়ে দিয়েছেন, দরিদ্র বিদেশি ছাত্ররা এসব ঘরে থাকে। কমন বাথরুম, রান্নাঘর নেই, খেতে হয় বাহিরে, সিগারেট খাওয়া যায় না। ল্যান্ডলেডি ঘর ভাড়া দেওয়ার সময় কঠিন গলায় এই তথ্য জানিয়ে দিয়েছেন, উঁচু ভলিউমে স্টোরিও শোনাও নিষিদ্ধ, নানান ধরনের বায়না। তবুও এখানে উঠে এসেছি কারণ সস্তা ঘর ভাড়া, তাছাড়া জায়গাটা ইউনিভার্সিটির খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্স। নর্থ ডেকোটার এই প্রচন্ড শীতে দূর থেকে ক্লাস করতে আসা সম্ভব নয়, একটা গাড়ি কিনে নেব সেও দূর আসা। দুপুরে ইউনিভার্সিটিতে মেমোরিয়াল ইউনিয়নে খেয়ে নিই, সন্ধ্যায় যখন ঘরে ফিরি সঙ্গে একটা হ্যামবার্গার, ওই খেয়ে রাত পার করি। রুমিং হাউসে উঠে এসেছি 15 দিন হলো, কারো সঙ্গে তেমন পরিচয় হয়নি। আমার পাশের রুমে আছে ভারতীয় ছাত্র অনন্তনার, সে আমাকে দেখলেই আবে ইয়ার বলে একটা চিৎকার দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে। কথাবার্তা এই পর্যন্ত। কোনার দিকে ঘরে থাকে কোরিয়ান ছাত্র হান, সে ইংরেজি একেবারেই জানে না। আমাকে একদিন এসে বলল, হেড পেইন, মার্ডার মার্ডার। অনেকক্ষণ পরে বুঝলাম সে বলার চেষ্টা করছে মাথা যন্ত্রণায় মারা যাচ্ছি, তার সঙ্গে ভাষার কারণেই ভাব হবার কথা নয়। আমার ঠিক মুখোমুখি ঘরে থাকে ফিলিপাইনি মেয়ে তোহা, 23-24 বছর বয়স, অত্যন্ত রূপবতী। এই মেয়েটির ভাবভঙ্গি বিচিত্র, সে কারোর সঙ্গে কথা বলে না, প্রায় গভীর রাতে ফুপিয়ে কাঁদে। পঞ্চম বর্ডারে এক আমেরিকান বুড়ি, নাম এলিজাবেথ। শুরুতেই আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল আমেরিকান বুড়িদের কাছ থেকে যেন শতহস্ত দূরে থাকি, আমেরিকান সমাজে বুড়ো বুড়ির কোনো স্থান নেই, তারা খুবই নিঃসঙ্গ। কাজেই কথা বলার কাউকে পেলেই বুড়ো বুড়িরা তার জীবন অতিষ্ঠ করে দেয়। অনন্তনাগ আমাকে বলে দিয়েছে, এই বুড়িকে পাত্তা দেবে না, পাত্তা দিয়েছ কে মরেছ, সিন্দাবাদের ভূতের মতো কাঁধে চেপে বসবে আর নামাতে পারবে না। বুড়ি কয়েকবারই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, আমি অনন্তনাগের উপদেশ মনে রেখে শুকনো গলায় বলেছি, এখন তো কথা বলতে পারবো না, পড়াশোনা করছি। বুড়ি সঙ্গে সঙ্গে বলেছে, আচ্ছা আচ্ছা, পরে কথা হবে, এক জাহাজের যাত্রী, দেখা তো হবেই, বরং এক কাজ করো, তোমার লেখাপড়ার চাপ যখন কম থাকবে আমার ঘরে চলে এসো, গল্প করব। আমি এখনো ঘরে যাইনি, যাবার উৎসাহ বোধ করিনি। এখন এই মধ্যরাতে বিছানা জেগে বসে আছি, শুনছি বিচিত্র কোকো শব্দ, মেজাজ খুব খারাপ হয়ে গেল। পরের দিন ভোরে মিড টার্ম পরীক্ষা, ভালো ঘুম দরকার, একই যন্ত্রণা। শব্দে উচ্ছের সন্ধানে দরজা খুলে বাহিরে বের হলাম, দেখা হলো অনন্তনাগের সঙ্গে, সেও বিরক্ত মুখে বের হয়েছে। আমি বললাম, কিসের শব্দ? অনন্ত শুকনো গলায় বলল, ব্যাক পাইপ। ব্যাক পাইপটা কি? এক ধরনের বাদ্যযন্ত্র, আইরিশরা বাজায়, ফুসফুসে মারাত্মক জোর লাগে। বাজাচ্ছে কে? এলিজাবেথ, কি যন্ত্রণা বলো তো দেখি। তুমি কি বুড়িটাকে বলে আসবে এখন মিড নাইট? বুড়ির কোনো রাইট নেই মিড নাইটে আমাদের বিরক্ত করার। আমি এলিজাবেথের ঘরের দিকে এগুলাম।
দরজাটা খোলা। বুড়ি বিছানায় পা তুলে ব্যাকপাইপ নিয়ে বসে আছে। এই বাদ্যযন্ত্রটি বাজাতে ফুসফুসে প্রচন্ড জোর লাগার কথা। 80 বছরের বুড়ি এই জোর কোথা থেকে পেল কে জানে। আমাকে দেখে বুড়ি হাসি মুখে উঠে এলো। আহমেদ, ওয়েলকাম। প্রথমে অভদ্র হওয়া যায় না। আমি বললাম, কেমন আছো? ভালো, খুব ভালো। গ্যারেজ সেল থেকে একটা ব্যাকপাইপ কিনে ফেললাম, একেবারে ব্র্যান্ড নিউ, মাত্র $20 দিয়ে দিল। চমৎকার না জিনিসটা? হ্যাঁ, চমৎকার। অনেকদিন থেকেই শখ ছিল একটা বাদ্যযন্ত্র বাজানো শিখব, তাই। ব্যাকপাইপ বাজানো তো খুবই কঠিন, শুনেছি ফুসফুসে খুব জোর লাগে। তা লাগে, প্রথমে বাতাস ভরাটাই কষ্ট, একবার ভরা হয়ে গেলে মোটামুটি সহজ বলা চলে। তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? আমি অন্য একদিন এসে বসবো, কাল আমার একটা পরীক্ষা, মিডটার্ম, আমার ঘুম দরকার। আমার বাদ্যযন্ত্রে তোমার ঘুমের অসুবিধা করলাম নাকি? কিছুটা করেছ। সরি, এক্সট্রিমলি সরি, আর বাজাবো না। তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও, জাস্ট এ মিনিট, তোমাকে এক মুখ হট কোকা বানিয়ে দিচ্ছি। হট কোকার মতো ঘুমের ওষুধ হয় না। তোমাকে ধন্যবাদ, হট কোকা খেতে ইচ্ছে করছে না। না বললে হবে না, আমার কথা শোনো, খেয়ে দেখো, মরার মতো ঘুমাবে। হাজবেন্ডের মৃত্যুর পর আমার অনিদ্রা রোগ হলো, সারা রাত জেগে থাকি, ঘুম আসে না। তখন এই ওষুধটা আবিষ্কার করলাম। আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতে পুরি হিটিং কয়েল দিয়ে পানি গরম করে ফেলেছে। কোকাও প্রস্তুত, আমাকে খেতে হলো। খেতে খেতে বুড়ি গল্প শুনতে হলো, তার 4 ছেলে মেয়ে, এক একজন এক এক জায়গায়। গত 10 বছর ধরে কারোর সঙ্গে দেখা নেই, তবে যোগাযোগ আছে। ওরা চিঠি লেখে, ছবি পাঠায়। আহম্মদ, তুমি আমার নাতি নাতনিদের ছবি দেখবে? আজকে থাক, অন্য একদিন দেখব। আচ্ছা থাক, তুমি আরাম করে ঘুমাও, গরম কোকা খেয়েছ, দেখবে চমৎকার ঘুম হবে, এক ঘুমে রাত কাবার। গরম কোকা খাওয়ার কারণে হয়তো সেই রাতে এক ফোঁটাও ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটালাম। ভোরবেলায় বাথরুমে যাচ্ছি। এলিজাবেথের সঙ্গে দেখা। সে হাসি মুখে বলল, কেমন হলো ঘুম বলতো? ভালোই। বুড়ি উল্লসিত গলায় বলল, বলেছি না চমৎকার ঘুম হবে, কি কথা ঠিক হলো? রুমিং হাউজের বুড়ি আমাদের খুব বিরক্ত করতে লাগলো। জানা গেল সে ডাকযোগে ব্যাকপাইপ বাজানো শিখছে। ডাকযোগে বাইবেল শেখা যায় জানি, কিন্তু বাদ্যযন্ত্র বাজানোও যে শেখা যায় জানতাম না। এই বিচিত্র দেশে সবই সম্ভব। কিছুদিন পরপরই মাঝরাতে কোকো পোপো শব্দ হতে থাকে। তিক্ত বিরক্ত অবস্থা। একদিন অনন্তনা খুব চিৎকার চেঁচামেচি করে এলো। তুমি বাজনা শিখছো ভালো কথা, দুপুর রাতে কেন? দিনে শিখতে পারো না? দিনে আমরা কেউই থাকি না, ঘর থাকে ফাঁকা। দিনে আমার নানান কাজকর্ম থাকে। তোমার আবার কিসের কাজকর্ম? তুমি ঘুরে ঘুরে বেড়াও। এটাই আমার কাজ। খুব ভালো কথা, রাতে যখন তোমার ওই যন্ত্রটা বাজাও, দরজাটা বন্ধ করে রাখতে পারো না? এই যন্ত্রটা ফাঁকা জায়গায় বাজাতে হয়, ইনস্ট্রাকশনে লেখা আছে, বিশ্বাস না করলে পড়ে দেখতে পারো। তোমার নামে বাড়িওয়ালার কাছে আমরা নালিশ করব। করতে চাইলে করো, তাতে লাভ হবে না। বাড়িওয়ালার সঙ্গে আমার যে লিজ এগ্রিমেন্ট হয়েছে, সেখানে লেখা নেই যে ব্যাকপাইপ বাজানো যাবে না। তুমি ওতে নিম্ন শ্রেণীর একটি প্রাণী। ছি ছি, এমন কথা বলবে না। আচ্ছা যাও, আর বাজাবো না।
কয়েকদিন সত্যি সত্যি বাজনা বন্ধ থাকে, আবার শুরু হয়। রাগের দাঁত কিরমির করি, কিন্তু বুড়ি সদা হাস্যময়ী, দেখা হলে একগাদা কথা বলবে। আমার নাতনি এনির দাঁত উঠেছে, ছবি পাঠিয়েছে, দেখবে কি যে সুন্দর, এঞ্জেলের মতো লাগে। আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো সুন্দর বাচ্চাই জন্মায়নি। সামনে তাকে দেখতে যাব, ছেলেকে লিখেছি টিকিট পাঠাতে, ও টিকিট না পাঠালে যেতে পারবো না, ও লিখেছে পাঠাবে। ছেলে টিকিট পাঠায় না, বুড়িরও যাওয়া হয় নাই। আমেরিকার অসংখ্য হতদরিদ্র বুড়িদের মধ্যে সেও একজন, সোশ্যাল সিকিউরিটির টাকায় কোনো রকমে বেঁচে আছে। বাড়ি ভাড়া, খাবার খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বুড়ির কাছে কিছুই থাকে না। এর মধ্যে তার আবার পার্টির বাতিক আছে, সস্তা ধরনের কয়েক বোতল মদ কিনে সে প্রায় পার্টি লাগিয়ে দেয়। ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখি দরজায় নোট ঝুলছে, নোটে পেঁচানো হরফে লেখা, প্রিয় বন্ধু, আজকে দিনটি আমার জীবনে বিশেষ দিন। এই দিনে আমার স্বামী ববের সঙ্গে প্রথম দেখা, এই দিনে আমরা প্রথম একসঙ্গে ডিনার করি এবং বব আমাকে বলে আই লাভ ইউ। বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি। আয়োজন অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ, তুমি আসবে। পার্টিতে যেতে ইচ্ছে করে না, কিন্তু না গিয়েও উপায় নেই। বুড়ি 10 মিনিট পরপর এসে বলবে, কই এখন এলে না, সবাই এসে গেছে, শুধু তোমার জন্য অপেক্ষা। আমি যাবার পর দেখি আমি শুধু এসেছি, আর কেউ আসেনি। বুড়ি একই কথা সবাইকে বলে বলে আসছে। ঘরে মোমবাতি জ্বলছে, টেবিলে কিছু পটেটো চিপস, চীনা বাদাম, কাজু বাদাম এবং 2 বোতল রেড ওয়াইন, যার দাম বড়জোর $6 থেকে $7। ঠোঁটে টকটকে লাল রং মেখে বুড়ি হাসিমুখে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে তার আনন্দের সীমা নেই। পার্টিতে লোক বলতে আমরা কজন, বাড়িওয়ালা বাড়িওয়ালি কখনোই আসে না, বুড়ির বাহিরের কোনো বন্ধু বান্ধব নেই। আমাদেরই সে বোধ হয় ঘনিষ্ঠ বন্ধু ধরে নিয়েছে। পার্টির মধ্যমণি হয়ে লাল মনে গ্লাস হাতে নিয়ে জীবন বড় আনন্দময়, কি বলো? আমরা বিরস মুখে বলি, হ্যাঁ বড় সুন্দর পার্টি হলো, অসাধারণ। হ্যাঁ অসাধারণ, আমার মনে হচ্ছে আমি আমার ইউতে ফিরে গেছি। খুবই ভালো কথা, ফিরে যাও। এলিজাবেথ তার যৌবনে ফিরে যাবার ব্যবস্থায় এত ঘ্যান ঘ্যান করতে লাগলো যে আমরা তিক্ত বিরক্ত হয়ে গেলাম, পার্টিতে যাওয়া বন্ধ করে দিলাম। সে এসে করুণ গলায় বলে, আজ আমার একটা বিশেষ দিন, আর তোমরা কেউই আসবে না, পড়াশোনার খুব চাপ। আজ দিনটি আমার খুবই স্পেশাল, আজ বব আমাকে প্রপোজ করেছিল, 60 বছর আগের কথা, অথচ মনে হয় সেদিন। প্লিজ আজ যেতে পারবো না, অ্যাসাইনমেন্ট রয়েছে, ঘন্টাখানিকের জন্য এসো। অসম্ভব, একেবারেই অসম্ভব। বুড়ি একা একাই পার্টি করে এবং এক এক সময় ভয়াবহ ব্যাকপাইপ বেজে ওঠে। আমাদের কাউকে না কাউকে ছুটে যেতে হয়, আমাদের কাছে অসহ্য বোধ হয়, এ কি যন্ত্রণা। যাই হোক, শীতের শুরুতে যন্ত্রণার অবসান হলো। জানা গেল টাকা পয়সার অভাবে এলিজাবেথ তার ব্যাগটা বিক্রি করে দিয়েছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, বাঁচা গেল, এখন আর মাঝরাতে ঘুম ভেঙে ছুটে যেতে হবে না। এক বিকেলের কথা, অনন্তের কাছে শুনলাম বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থা খুব ভালো নয়, মনটা একটু খারাপই হলো। সেন্ট জোসেফ হাসপাতালে বুড়িকে দেখতে গেলাম, বুড়ি তো মহা খুশি, উজ্জ্বল চোখে বলল, কার্ড কার্ড এনেছ? অসুস্থ কাউকে দেখতে হলে কার্ড নিয়ে যাওয়ার নিয়ম আছে, আমি গেটওয়েল কার্ড নিতে ভুলে গেছি। এলিজাবেথ বলল, আমি কার্ডগুলো জমাচ্ছি, তুমি পরের বার আসার সময় কার্ড নিয়ে এসো।
আচ্ছা আনবো। এই দেখো হান কি সুন্দর কার্ড দিয়েছে, এই কার্ডটা দিয়েছে তোহা। আহা, মেয়েটি বড়ই ভালো। অনন্দ কি করেছে দেখো, শুধু যে কার্ড দিয়েছে তাই না, ফুলও নিয়ে এসেছে। বেচারা টাকা পয়সা নেই, এর মধ্যে এত খরচ, আমি কিন্তু খুব রাগ করেছি। বুড়ির আনন্দ দেখে বড়ই ভালো লাগলো। ভিজিটিং আওয়ার শেষে বের হচ্ছি। বুড়ি গলাসর নামিয়ে বলল, তোমাদের কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার ব্যাপার আছে। আমি আগ্রহ নিয়ে তাকালাম। বুড়ি লাজুক গলায় বলল, ব্যাগ প্যাক কেন বাজাতাম জানো, একা একা থাকতে খুব খারাপ লাগতো। উচিত বাজনাটা বাজালেই তোমরা কেউ না কেউ আসতে, খানিকক্ষণ কথা বলতে পারতাম। সরি তোমাদের কষ্ট দিয়েছি। আমার মনটা অসম্ভব খারাপ হলো, কোনো কথা বলতে পারলাম না। বুড়ি দুমাস রোগ ভোগ করে সুস্থ হলো। তার বাড়ি ফেরা উপলক্ষে আমরা ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করলাম। শুধু পার্টি না, বুড়ির জন্য সামান্য উপহারও আছে, নতুন একটা ব্যাগ পাই আমরা সবে চাঁদা করে কিনেছি। আমেরিকানরা কাঁদতে পারে না এই কথা বলে যে সে মহামূর্খ। অনন্তনাগ যখন ব্যাক পাইপটা বুড়ির হাতে তুলে দিল, বুড়ি অবাক হয়ে আমাদের সবার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগলো। কান্নার এমন মধুর দৃশ্য আমি আমার জীবনে খুব বেশি দেখিনি। এতক্ষণ আমি পড়ে শুনালাম হুমায়ুন আহমেদের গল্প বুড়ি। গল্প পাঠেছিলাম আমি জেবিন। আমার গল্প পাঠটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার গল্প বুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী গল্প শোনার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ।